আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি আছি বাংলাদেশি ব্লগার রূপা। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি দুপুরের জন্য রান্না করতেছি পুঁই শাক দিয়ে পাঙ্গাস মাছ। জানি না কার কার পছন্দ, তো আমার অনেক ফেভারিট খাবার পুঁই শাক দা পাঙ্গাস মাছ। রান্না করলে অনেক ভালো লাগে। তো আমি তোমাদের সাথে তো ব্লগ শেয়ার করতে পারি না পুরা, যতটুকু পারতেছি ততটুকু শেয়ার করতেছি। তো আমি এখানে মশলা কষাইতেছি মাছ, আর আমি মাছটা কষিয়ে রান্না করব, এই কারণে মাছ আর ভাজি নাই। তো এখানে আমি বেশি মশলা দিই নাই, হলুদ মরিচ আদা রসুন আর একটা ম্যাগি মশলার টিউব দিয়েছি। তো মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেতেছে, দেখতে পাচ্ছেন উপরে তেল চলে আইছে। তো এখানে আমি এখন মাছ কষিয়ে নেব, মাছগুলো দিয়ে দেবো। তো আমি মাছগুলো দিয়ে দিয়েছি, এখন ভালো করে মাছগুলো কষিয়ে নেব। আর পাঙ্গাস মাছ দিয়ে, পাঙ্গাস মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করলে অনেক ভালোই লাগে। যারা কখনো খান নাই অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, আর যারা পাঙ্গাস মাছ খান না তাদের তো বলে লাভ নেই, তাই না? আর অনেকে পাঙ্গাস মাছটা পছন্দ করে না। আমার ফ্যামিলির সবাই পাঙ্গাস মাছ পছন্দ করে, তার জন্য আমার কাছে তো ভালো লাগে। আর পুঁই শাক দিয়ে রান্না করলেও সবাই খায়। তো আমি একটু ঢেকে দেব যাতে মাছটা সিদ্ধ হয়, কারণে বুঝতে পারছেন। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানাবা, আর আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আর পুঁই শাকগুলো অনেক সুন্দর ফ্রেশ, দেখতেই বুঝতে পারতেছো। আর পুঁই শাকও কে কে পছন্দ করো অবশ্যই জানাবা। পুঁই শাকগুলো দেখতে অনেক ভালোই লাগতেছে আমার কাছে। আসলে শাক সবজি দেখতে কিন্তু সবার কাছে ভালো লাগে। তো আমি তো তোমাদের সাথে আগের মতো ব্লগ শেয়ার করতে পারি না, জাস্ট সরাসরি ভয়েস দিয়ে যতটুকু পারতেছি ততটুকুই শেয়ার করার চেষ্টা করতেছি তোমাদের ভালোবাসার জন্য, বুঝতে পারছো? এতটুকুই। আর হলো তোমরা আর কি বলবো, কিছু বলার ভাষা পাইতেছি না আসলে। আমি তেমন গুছিয়ে কথা বলতে পারি না, এটাই আমার মেন সমস্যা। এই তো আর কি, এতটুকুই। আর এখানে তো মাছ আমি অলরেডি কষাইতেছি, আর আজকে বাহিরে অনেক রোদ, দেখবে সবাই দেখাইতেছি, ওয়েট দেখতে পাচ্ছ বাহিরে অনেক রোদ, অনেক বাহিরে রোদের শেষ নেই। কিন্তু সকালে অনেক কুয়াশা পড়ছিল, দেখতে পাচ্ছ আমাকে ক্যামেরায় ওঠা হইতেছে। অনেক ভালো লাগে আসলে, আমি বাহিরে বসে রান্না করতেছি। আকাশটা কি সুন্দর নীল, তো নীল আকাশের নিচে একটা গান আছে কিন্তু, নীল আকাশের নিচে আমি রাস্তায় পড়ে আছি না, কেমন জানি একটা গান, আমি গান পারি না তো বলতে পারলাম না। গান পারি অবশ্য কিন্তু এই গানটা পারি না, বুঝতে পারছো? তো আমার ভাইয়ারা আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা, তোমাদের কমেন্টগুলো দেখলে আসলে ভালো লাগে। এই কারণে আবার নতুন একটু ভিডিও বানানোর জন্য নিজের ভিতরে আগ্রহ জাগে, এই কারণে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেছি সরাসরি ভয়েস দিয়ে। তো আমার মাছ মনে হয় কি অবস্থা হয়েছে দেখি, তো মাছটাও ভালো করে কষাই নেবেন সবাই। আর আমার মাছটা ভেঙেই রান্না করব, তো ভেঙে গেছে সমস্যা নেই। আসলে অনেক টেস্টি খাবার শাক সবজি খাওয়া, এমন স্বাস্থ্যের জন্য ভালো। তো তোমরা বেশিরভাগ বাচ্চাদেরকে শাক সবজি খাওয়ানোর চেষ্টা করবা। তো রান্না দেখানোর কিছুই নেই আসলে, জাস্ট তোমাদের সাথে একটু কথা বলতে মন চাইল, এই কারণে শেয়ার করলাম। তো আর বেশি দূর দেখাইতে পারবো না, আমার এই মাছ কষানো হলে আমি শাকগুলো দিয়ে দেব, তারপরে তো রান্না হয়ে গেলো, তাই না? তারপরে বেশিক্ষণ লাগবে না, বুঝতে পারছো? তো সবাই ভালো থাকো, আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে তোমাদের কাছে, আমার ভিডিও ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর পাশে থাকা ছোট বেল আইকনটি ক্লিক করে রাখবা। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।